অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে ৮৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯০ রান তোলে টাইগার জুবারা। জবাবে নিজেদের কোটায় ৬ উইকেটে ১০৩ রানে বেশি তুলতে পারেনি আফ্রিকার দেশটা। নিউজিল্যান্ডের লিঙ্কন থেকে আরো জানাচ্ছেন শামসুল আরিফিন। বাংলাদেশ জিতবে বলেই টানা ৪ দিনের বর্ষণ থেমে গিয়ে লিঙ্কনের আকাশে উঠেছিল ঝলমলে রোদ। ঝলমলে সেই রোদ গায়ে মাখিয়ে নামিবিয়াকে ক্রিকেট শিখিয়েছে বাংলার যুবারা, আর বিশ্বকাপে টাইগাররা পেল দুরন্ত সূচনা। টস জিতে বোলিং নিয়ে নামিবিয়া কি ভেবেছিল টপাটপ উইকেট ফেলে কাবু করে ফেলবে জুনিয়র টাইগারদের, সে পরিকল্পনা বাস্তবায়ন করা এতই সোজা? পিনাক ঘোষ নাইম শেখের ওপেনিং জুটি শুরু থেকেই চড়াও। চড়াও হবার একটা যন্ত্রণা আছে, সেটা গেল পিনাকের উপর ২৬ রানে কাটা পড়ে প্যাভিলিয়নে। নাইমের সাথে ক্যাপ্টেন সাইফ জুটি জমে গেল দুজনার, জুটি ভাঙার আগেই নাইম তুলেছেন ৫০। ৪৩ বলে ৬০ রান করে আউট হয়েছেন নাইম। বিপদের কোনো কারণ নাই, আফিফকে সাথে নিয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন ক্যাপ্টেন। ইনিংসের শেষ ওভারে ৩ ছক্কায় গ্যালারি গরম করেছেন জুনিয়র ক্যাপ্টেন। শেষ বলে আউট হলেও চোখ টানা ৮৪ রান সাইফের অ্যাকাউন্টে। নামিবিয়ার জন্য বাংলার টার্গেট ১৯১। শুরুর দুই ওভারেই তালগোল পাকিয়েছে নামিবিয়ান দুই ওপেনার। প্রথম উইকেট দিয়েছেন পেসার হাসান মাহমুদকে, কাজী অনিকের বলে হিমশিম খেয়ে রান আউট লিন্ডে। কাজী অনিক তৌহিদ হৃদয় পরপর তুলেছেন দুই উইকেট। প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা ভ্যান উইকেট, তুলেছেন হাফ সেঞ্চুরি, তবে ওসব থোড়াই কেয়ার, কাটা তুলতে সময় নেননি হাসান মাহমুদ। নামিবিয়ার লাভের লাভ অল আউট হয়নি, ৬ উইকেটে দৌড় ১০৩। টাইগাররা জিতেছে ৮৭ রানে। শামসুল আরিফিন, ৭১, লিঙ্কন, নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের, বলেছেন বাংলাদেশের দলের অধিনায়ক সাইফ হাসান। ম্যাচ সেরা হয়েছেন কিন্তু আক্ষেপ আছে সেঞ্চুরি না পাওয়ায়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাইফ হাসানের কথা শুনেছেন ফাইম রহমান। একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন দলের অধিনায়ক সাইফ হাসান। দুর্দান্ত একটা নক তিনি খেলেছেন, দুর্দান্ত একটা ম্যাচ বাংলাদেশ দল খেলেছে। ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন দলের অধিনায়ক সাইফ হাসান। তার সাথে একটুখানি কথা বলতে চাই সাইফ, ড্রিম স্টার্ট ওয়ার্ল্ড কাপে? হ্যাঁ, অবভিয়াসলি খুবই ভালো স্টার্ট করেছি আমরা। আমাদের ব্যাটসম্যান খুব ভালো করেছে, খুব ভালো স্টার্ট করেছে, বোলিং সাইডও ভালো করেছে। আর একটু ইম্প্রুভ করার জায়গা আছে স্পিনারদের আর পেস বলারদের। লাস্টে যদি আমরা একটু ভালো বোলিং করতে পারি আরও কম রানে আমরা আটকাতে পারবো। একটুখানি আক্ষেপ যে সেঞ্চুরিটা হলো না ২০ ওভারের ম্যাচ, যদি ৫০ ওভার খেলা হতো সেঞ্চুরি নিশ্চয়ই হয়ে যেত। হ্যাঁ অবশ্যই, খুব খুশি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, শেষ পর্যন্ত খেলেছি, এটা খুব ভালো লাগতেছে। যখন আকাশে মেঘ ছিল, যখন একটা শঙ্কা কাজ করছিল যে খেলা হবে কি হবে না, একটুখানি কি টেনশন কাজ করছিল যে পয়েন্ট ভাগাভাগি হতে পারে? না তেমন কিছু না, কন্ডিশনের উপর আমাদের কোনো হাত নেই। খুব ভালো কাজ করেছে গ্রাউন্ডসম্যানরা, হেল্প করেছে খুব ভালো, ভালো মাঠ ছিল, এর জন্য ম্যাচটা পুরোপুরি হয়ে গেছে। আপনাকে অভিনন্দন। আমরা কথা বলছিলাম আন্ডার ১৯ টিমের ক্যাপ্টেন সাইফ হাসানের সাথে, এবং দারুণ শুরু করেছে বাংলাদেশ দল। আমরা আশা করবো প্রত্যেক ম্যাচে এভাবে তারা পারফর্ম করবে। ফাইম রহমান, ৭১, লিঙ্কন, নিউজিল্যান্ড। প্রবাসের কঠিন এবং রুটিন বাধা জীবনে ফুরসত মেলেই বা কতটা, তারপর লিঙ্কনের মাঠে এসে সেই মূল্যবান সময়টাকে খরচ করতে দ্বিধা করেনি নিউজিল্যান্ড প্রবাসীরা, কেননা তাদের হৃদয় ভরা ক্রিকেট প্রেম, বিশেষত বাংলা ক্রিকেটের প্রতি। তাই হাজার হাজার মাইল দূরে থেকেও তাদের গলায় উঠে আসে দেশপ্রেমের স্লোগান, ক্রিকেটের নায়কদের প্রতি ভালোবাসা। লিঙ্কন থেকে ফাইম রহমান জানাচ্ছেন এই ক্রিকেট অন্তপ্রাণ প্রবাসীদের কথা। যেখানেই বাংলাদেশের ক্রিকেট, সেখানেই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, লিঙ্কনও ঠিক তার ব্যতিক্রম নয়। এখানে যারা রয়েছেন, বাংলাদেশি যারা রয়েছেন, তারা কিন্তু ঠিকই দলকে সমর্থন দিতে, এই ইয়াং টাইগারদেরকে সাপোর্ট করতে মাঠে ছুটে এসেছেন এবং তারা খেলা উপভোগ করছেন। তাদের সাথে একটুখানি কথা বলতে চাই এবং তাদের অনুভূতিগুলো আপনাদেরকে জানাতে চাই যে তারা আজকের ম্যাচ কতটুকু এনজয় করেছেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই, আজকের খেলা কেমন লাগলো? জি অসাধারণ। আমরা ডিনার ইন থেকে আসছি, আরেকটা সিটি থেকে আসছি শুধু বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। খুবই ভালো, এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ইন্টারন্যাশনাল বাইরে এসে নিজের দেশের খেলা দেখা, ইটস অসম। খুবই ভালো লাগছে, বাংলাদেশ টিম খুবই ভালো খেলছে এবং আশা করতেছি খুব ভালো একটা উইন নিয়ে আমরা যাব। মনে হয় সামনের দূর পুরোটা এগিয়ে যেতে পারবে, ইনশাল্লাহ অবশ্যই। আপনার পছন্দের ক্রিকেটার জাতীয় দলে সাকিব আর মুশফিক? মুশফিক ভালো লাগে। অলরাইট, আপনার থেকে শুনতে চাই আপনার কেমন লাগে? আমার সাকিবুল হাসান। অলরাইট, আপনার? আমি টার্গেট করতেছি বাংলাদেশ সেমিফাইনালে যাবে।
কিন্তু পরে দেখা যাক কি হচ্ছে অবশ্যই বাংলাদেশ জিতবে অবশ্যই আমরা শুনছিলাম এখানে যারা খেলা দেখতে আসছে তাদের কথা আমরা শুনছিলাম এবং তারা কিন্তু পুরোদমে সাপোর্ট করে যাচ্ছে বাংলাদেশ দলকে এবং প্রত্যেকেরই আশা যে এবারের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব তো পার করবে বটেই এবং তারা কোয়ার্টার ফাইনালে যাবে সেমিফাইনালে যাবে ইনফ্যাক্ট বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে পারে এবং আমরাও সেই প্রত্যাশাটা করি যাতে করে বাংলাদেশ খালি হাতে দেশে না ফেরে ট্রফি নিয়ে যেন ফিরতে পারে ফাইম রহমান একাত্তর লিঙ্কন নিউজিল্যান্ড ট্রাইনেশন সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে চন্ডিকা হাতুরু সিং এর শ্রীলঙ্কা দল 15 জানুয়ারি শুরু হবে মূল ত্রিদেশীয় টুর্নামেন্ট টুর্নামেন্টের 7টি ম্যাচই ফ্লাডলাইটের নিচে মিরপুরে অনুষ্ঠিত হবে 15 জানুয়ারি প্রথম ম্যাচ বাংলাদেশ ও জিম্বাবুয়ের শ্রীলঙ্কার সাথে 19 ও 25 তারিখ ম্যাচ টাইগারদের ফাইনাল ম্যাচ 27 জানুয়ারি ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কা দুটা টেস্ট ও টি টোয়েন্টি ম্যাচে হবে বাঘ সিংহের লড়াই চলছে খেলাযোগ হাতুরু সিংহে আর হিট স্ট্রিক বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করতে পারে সেটা নাকি টাইগার ক্রিকেটারদের বেশ ভালোই জানা আছে দাবি টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মামু সুজনে জানিয়েছেন ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা থাকলেও ট্রাইনেশন সিরিজে বাংলাদেশের নজরটা আর লক্ষ্য দুটোই চ্যাম্পিয়নশিপ ট্রফির দিকে দেবচৌধুরী রিপোর্ট হাতুরু সিংহে ফ্যাক্টর বাংলাদেশকে কতটুকু ভাবাচ্ছে টাইগার ক্রিকেটের হারির খবর রাখা হাতুরুর মাস্টার প্ল্যান ট্রাইনেশন সিরিজে টাইগারদের কতটুকু ভোগাবে আদৌ ভোগাবে কি বাংলাদেশের সাবেক কোচ হিটস্ট্রিক জিম্বাবুয়ের সাথে তাকে নিয়ে খুব বেশি কথা না হলেও বিপক্ষ কোচ হিসেবে অনেকেই হাতুরুকে নিয়ে আলাদা করে হিসাব কষতে ব্যস্ত টাইগার টিম ম্যানেজমেন্টও কি তাই সবাই বলছে যে চান্দিকা যেহেতু এত বছর বাংলাদেশ ছিল প্ল্যানিং করতে তার ইজি হবে চান্দিকা যদি আমাদের কোচ নাও থাকতো তাও কিন্তু চান্দিকা বাংলাদেশ কাজ করতে পারতো এটা কোনো একটা বড় কথা না হ্যাঁ আমাদের প্লেয়ারদের সাইকোলজি হয়তো সম্বন্ধে তার আইডিয়াটা একটু ভালো আছে আমরাও যেহেতু শ্রীলঙ্কার ইনিংসটা প্ল্যান করেছি আমরাও জানি শ্রীলঙ্কার উইকনেস দিয়েটা তখন তো আমরাও প্ল্যানিংয়ের একটা পার্ট ছিলাম জানতাম সুতরাং আসলে এইগুলো কথাটা কতটা হচ্ছে আপনি মাঠে গিয়ে কতটা ভালো খেলবেন কতটুকু এক্সিকিউট করবেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মাশরাফি সাকিবদের পরিণতি বোধ এখন অনেক পোক্ত 8 বছর পর ঘরের মাঠে ট্রাইনেশন সিরিজ প্রথমবারের মতো কোনো তিন জাতির টুর্নামেন্ট জেতার হাতছানি মানে আমি যতটা কনফিডেন্টলি এখানে বলছি তার থেকে বেশি কনফিডেন্ট মনে প্লেয়াররাই তারা জানে যে এই বছরটা আমাদের কত ইম্পর্টেন্ট সিরিজ সিরিজটা কত ইম্পর্টেন্ট সিরিজ আমরা শুরু করি সবাই জানে এবং দেয়ার অল ফোকাসড আমরা আমাদের কন্ট্রোলে যেগুলো করার দরকার যেগুলো ম্যাচ সিচুয়েশন হতে পারে সেগুলো সব রকমের কাজ আমরা করে রেখেছি ইনশাল্লাহ বাকিটা ওই আমি যেটা বললাম যে আমাদের বেস্ট এক্সিকিউশন করতে হবে আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী যদি আমরা এক্সিকিউশন করতে পারি তাহলে দ্যাটস উইল বি গুড এনাফ সুজনের মতে প্রতিপক্ষকে সেটা ভাবা হয় শুধুমাত্র ম্যাচ পরিকল্পনার সময় তাছাড়া বাংলাদেশের কাছে সব দলই সমান আমার কাছে কোনো ইয়াংস্টার নেই আমার কাছে সবচেয়ে বড় হলো দেয়ার পারফরম্যান্স দ্যাটস ওয়াই দে আর ইন দ্য বাংলাদেশ টিম দেবচৌধুরী 71 সেঞ্চুরি এনে চলছে সাউথ আফ্রিকা ভারত দ্বিতীয় টেস্ট 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম শেষ খবর পর্যন্ত সাউথ আফ্রিকার সংগ্রহ 2 উইকেটে 182 রান নিউজিল্যান্ডের কাছে শুধু 5 ওয়ানডে সিরিজই হারেনি পাকিস্তান তৃতীয় ওয়ানডেতে ওরা প্যাকেট হয়েছে 74 রানে ট্রেন্ট বোল্ট একাই নিয়েছেন 5 উইকেট অন্যদিকে অ্যাশেজের হতাশা ভুলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড ওয়ানডেতে মিডল অর্ডার ব্যাটসম্যান ছন্দহীনতা ভাবাচ্ছে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা সিডনিতে রোববার সকাল 8:30 ক্রিকেট দুনিয়া খবর মাহদি হাসানের রিপোর্টে মূল লড়াই শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার শেষ ট্রেনিং সেশনে খুঁজে পাওয়া গেল না ডেভিড ওয়ার্নারকে পেটের পীড়ার কারণে নাকি ছিলেন না তবে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটাতে ঠিকই খেলবেন পকেট ডায়নামাইট অ্যাশেজ সিরিজে জিতে চাঙ্গা স্বাগতিকরা তবে শেষ 5 50 ওভারি ম্যাচে জয় কেবল একটাই আগে ভিন্ন চেহারা ইংল্যান্ড অ্যাশেজের হতাশা ভুলে রঙিন পোশাকের সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে থ্রি লায়ন্স শুধু অস্ট্রেলিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতাই নয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটাকে দেখছেন মর্গান We've evolved a little bit in that department. ওয়ানডে দলে আমি সহ নতুন সদস্যরা যোগ দিয়েছে 50 ওভারি ফরম্যাট আর আমাদের দলের মানসিক অবস্থা অবশ্যই আলাদা সামনের বছরের বিশ্বকাপকে সামনে রেখে আমাদের সব পরিকল্পনা অস্ট্রেলিয়ায় চলছে লড়াইয়ের প্রস্তুতি নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের হয়েছে ভরাডুবি ক্যানাডিনে কিউইদের দেওয়া 258 টার্গেট ট্রেন্ট বোল্টের সুইংয়ার বাউন্সের দিশে হারা 32 রানে হারিয়ে ফেলেছিল 8 উইকেট শেষ পর্যন্ত অল আউট হয়েছে 74 পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের পাতায় তৃতীয় সর্বনিম্ন স্কোর ফিনিশিং উইথ 5 ফর 17 মাহদি হাসান 71 183 রান
এই ছিল এই মুহূর্তে খেলা জগতে আমরা জানতে চাই।